কাগজ বা ক্যানভাসের বাইরেও বিস্তর আর্টের চর্চা হয়েছে। আর্টের এমন একটি ধরন হচ্ছে স্ট্রিট আর্ট, যাকে সাইড ওয়াক আর্ট, পেভমেন্ট আর্ট বা নিওগ্রাফিতে হিসেবেও অভিহিত করা হয়। বিশ্বজুড়ে রাস্তায় রাস্তায় আঁকা হয়েছে দুর্দান্ত এবং অসাধারণ সব থ্রিডি বা ত্রিমাত্রিক চিত্রকর্ম, যা আপনাকে মুগ্ধ করবে। ম্যানফ্রেড স্টেডার 1980-এর দশকে জার্মানির ফ্রাঙ্কফুর্টে আর্ট নিয়ে পড়ার সময় থেকেই স্ট্রিট আর্টের দিকে ঝুঁকে পড়েন জার্মানির এই বিখ্যাত আর্টিস্ট ম্যানফ্রেড স্টেডার। তারপর থেকে তিনি এঁকেছেন বেশ কিছু জনপ্রিয় থ্রিডি স্ট্রিট আর্ট। এডগার মুলার, জার্মান স্ট্রিট আর্টিস্ট। শৈশব থেকেই আঁকা আঁকির প্রতি ছিল দারুণ ঝোঁক। শেষ পর্যন্ত ছবি আঁকাকেই পেশা হিসেবে বেছে নেন তিনি। সমগ্র ইউরোপ ঘুরে ঘুরে তিনি এঁকেছেন দুর্দান্ত সব থ্রিডি স্ট্রিট আর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ট ওয়েনার একজন পেশাদার গ্রাফিক্স আর্টিস্ট। রোমে থাকার সময় তিনি স্ট্রিট আর্টের দিকে ঝুঁকে পড়েন। এরপর থেকে এঁকেছেন অসাধারণ কিছু থ্রিডি স্ট্রিট আর্ট, যা প্রাচীন এবং আধুনিক আর্টের সমন্বয়ে হয়ে উঠেছে অতুলনীয়। বেলজিয়ামের নামকরা স্ট্রিট আর্টিস্ট জুলিয়ান বিভার 1990-এর দশক থেকে তিনি এঁকে আসছেন অসাধারণ সব থ্রিডি স্ট্রিট আর্ট। ইন্টারনেটে তার আঁকা স্ট্রিট আর্টগুলো দারুণ জনপ্রিয়। অ্যাজোয়ার্ডো রোলেরো, আর্জেন্টিনায় জন্ম নেওয়া জনপ্রিয় স্ট্রিট আর্টিস্ট অ্যাজোয়ার্ডো রোলেরো অনেক দিন ধরে এঁকে চলেছেন দুর্দান্ত সব ত্রিমাত্রিক স্ট্রিট আর্ট। বর্তমানে তিনি অবস্থান করছেন স্পেনে এবং তার আঁকা স্ট্রিট আর্ট মুগ্ধ করে চলেছে পথচারীদের।
ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফর ক্রিয়েটিভসের সাথে।